দোয়া করলে ডাইরেক্ট কবুল হবে ইনশাআল্লাহ। পিতা মাতার খেদমত করে দোয়া করেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এখন তো পিতা মাতার খেদমত মানুষ করতে চায় না, এটা সেই যুগ যে যুগে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হয়। সন্তানরা ভুলে গেছে তোমরা, যে তোমরা একদিন পিতা মাতা হবা, আমরাও কিন্তু একদিন পিতা মাতার হব। যারা বিয়ে শাদী করেছে, সন্তান সন্ততি হয়েছে, তারা জানে এই যে প্রসব বেদনার একটা যে একটা একটা সেকেন্ড, এক সেকেন্ড, এক মিনিট প্রসব যে বেদনা মায়ের হয়, এর ঋণ আমরা সারা জীবনে শোধ করতে পারবো না, পারবেন? এ কারণেই মায়ের পায়ের নিচ জান্নাতের কথা বলা আছে। মাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি, মেয়েদের সম্মান অনেক বেশি। এই নারীবাদী ফ্যামিনিস্টরা যা বুঝিয়েছে, ইসলাম এমন নয়। তো ইসলাম এমন নয়, ইসলামে মেয়ের মর্যাদা সবচেয়ে উপরে। সেই মেয়েদেরকে আমরা এখন কী করেছি, কাপড় চোপড় সব কমিয়ে কমিয়ে বেপর্দা করে রাস্তায় নামিয়ে দিয়েছে। যদি একটা মানুষ নিজের সম্মান না বোঝে, তাকে সম্মান কেউ দিতে পারে? নিজেকে চিনতে শিখুন, আমাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। এটা বলছিলাম প্রিয় ভাইয়েরা, মায়ের পায়ের নিচে আল্লাহ পাক সন্তানের বেহেশতের কথা বলেছেন। মা বোনদেরকে চারটা কাজ করতে বলো, অনলি চারটা কাজ। পাঁচ ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো পড়তে পারে, এক নম্বর। দুই, রমজান মাসে রোজা রাখে। তিন নম্বর, পর্দা ঠিকঠাক মতো করে। আর চার নম্বর, স্বামীর আনুগত্য করে। ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে ইচ্ছা। এখানে স্বামীর আনুগত্যের কথা বলেছে, স্বামীর দাসত্বের কথা বলে নেয়। আনুগত্য দাসত্ব এক জিনিস না। আনুগত্য মানে কি? আনুগত্য মানে আপনি স্বামীর যে কোনো ভালো কাজে আপনি তাকে সাহায্য দিবেন। আনুগত্য, নামাজ পড়তে বলেছে নামাজ পড়তে হবে, পর্দা করতে বলেছে আপনি পর্দা করবেন, বেপর্দায় যাবেন আপনি যাবেন না, এটা আনুগত্য। দাসত্ব কি? দাসত্ব হচ্ছে যে সে ভালো মন্দ যাই বলুক, আপনি শুনছেন, এটা দাসত্ব, এটা করবেন না। মা বন্ধু চারটা কাজ বাসায় গিয়ে আবার শুনিয়ে দিবেন। নবীজি বলেছেন চারটা কাজ কোনো মেয়ে করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারো। এক নম্বর, পাঁচ ওয়াক্ত সালাত। দুই নম্বর, রমজান মাসের সওম রোজা। তিন নম্বর, পর্দা ঠিকঠাক মতো করবে, নজরের সামনে হেফাজত। এবং চার নম্বর, স্বামীর আনুগত্য করা। মায়ের খেদমত করে দোয়া করেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। বাবার খেদমত করে দোয়া করেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করে দোয়া করেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। মনে করেন শেষ রাতে উঠেছেন, মানে শেষ রাত বলতে বোঝাচ্ছি এই ধরেন যে দুইটার পর থেকে, এখন দুইটা আড়াইটার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত শেষ রাতে উঠেছেন, এই সময় আপনি যা দোয়া করবেন ইনশাআল্লাহ কবুল হবে। হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি এখনকার তরুণ সমাজ ওই দুইটা আড়াইটার দিকে ওই যে কার কার খেলা থাকে ওই খেলাগুলো দেখার জন্য ওঠে, তাহাজ্জুদ পড়ার জন্য উঠতে পারে না। অথচ আল্লাহ পাক বলছেন, অথচ আল্লাহ পাক বলছেন কি, যে শেষ রাতে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কে আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব, কে আছো আমার কাছে রিজিক চাইবে দিব, কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দিই। প্রিয় যুবক ভাইরা, আল্লাহকে মূল্যায়ন করতে শেখুন। এই সময়গুলোতে দোয়া করলে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা, যেটা আমরা প্রত্যেক দিন পড়ি, প্রায় 17 রাকাত নামাজ পড়ি আমরা, ফরজ নামাজ। শুধু ফরজ নামাজের কথাই বলছি, এখানে আপনি 34টা সেজদা করেন, 17 রাকাত ফরজ, 34টা সেজদা করেন। প্রত্যেক সেজদায় যদি একটা করে দোয়া করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল। দোয়া কবুল পড়ার কিছু জায়গা বলে দিলাম, তো বেশি বেশি দোয়া করতে হবে। আমরা উম্মার অবস্থাগুলোকে বুঝতে শিখব। এখানে এই তিন ব্যক্তি, এটা বলে আমি শেষের দিকে যাচ্ছি, একটু ধৈর্য ধরেন। এই তিন ব্যক্তি পড়ে গেছে গুহার মধ্যে। আমি বলছিলাম জেলা ছেড়ে দিলে তোমার দোয়া আল্লাহ পাক ডাইরেক্ট কবুল করবে ইনশাআল্লাহ। কীভাবে? এই দলিল দিছিলাম যে তারা বলছে আমাদের তো কোনো, আমাদের নেক আমল যা আছে এটা দিয়ে দোয়া করতে হবে, কোনো অপশন তো নাই বের হওয়ার। একজন বলছে যে আল্লাহ আমি আমার পিতা মাতার খেদমত করতাম, মাকে দুধ পান না করিয়ে কখনো দুধ পান করি নাই, আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। এই দোয়া করার সাথে সাথেই এই গুহা থেকে পাথরটা একটু সরে গেল এভাবে। আর জড়বস্তু আল্লাহ পাকের হুকুম মানে, আল্লাহ পাকের হুকুম মানে না খালি দুইটা শ্রেণীর মানুষ, এক হচ্ছে মানুষ আর একটা জিনজাল। এই পুরো প্রকৃতি আল্লাহ পাকের হুকুম মেনে চলে। আর জড় বলতে আসলে কিছু নাই, যদি আমি বোঝানোর জন্য জড় বলেছি, আল্লাহ পাকের হুকুমে সব কিছু জীবন্ত। এই যে মাটিতে আমরা বসে আছি না এখন, এই মাটি কি আমাদের মাঠে সাক্ষী দিবে যে এখানে মাহফিল হয়েছিল?
হ্যাঁ ওইখানে বসে তুমি টিকটক করেছো, লেকচার শুরু নাই ভালো করে। একটা মাহফিলে যাচ্ছিলাম, দেখলাম যে এখন স্টেজে উঠি নাই, ওই সুযোগে দেখলাম যুব সমাজ রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, ব্রেক নিচ্ছে আগে চা সিগারেটের ব্রেক। হুজুর আসলে আলোচনা শুনবো, এখানে এসে যদি আমরা মানে কোরআন সূরার বাইরে কোনো কাজ করি এই মাটি আবার সাক্ষী দিবে। এটা দলিল কোথায় আছে? সূরা জিলজাল পড়ে দেখবেন, সূরা জিলজালের মধ্যে দলিল আছে যে আল্লাহ পাকের হুকুমে এই জমিন কথা বলবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক হুকুম করলে। জি, তো একটু সরে গেল ওই পাথর, তারপরের ব্যক্তি দোয়া করছে, আল্লাহ আমার একজন কাজের লোক ছিল, সেই কাজের লোক কিছু টাকা পেত, টাকা না নিয়ে বেচারা চলে গেছে, আমি ওই টাকা দিয়ে কিছু পশু কিনেছি, এই পশুগুলো কিনে আমি পালন করেছি, অনেক দিন পর সেই ব্যক্তি এসেছে আমার টাকা দাও। তখন আমি বলেছিলাম যে এই যতগুলো পশু দেখছো সব তোমার। সেই লোক বলছে আমার সাথে কি ঠাট্টা করছো? বলছে না ঠাট্টা করছি না, তোমার টাকা দিয়ে আমি পশু কিনেছিলাম, এই প্রজনন হতে 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 আজকে এতগুলো হয়েছে, সব তোমার, নিয়ে যাও। আল্লাহ কলিজা দেখেন, আসলে দান করার জন্য কলিজা লাগে, টাকা লাগে না। আল্লাহর পথে দান করার জন্যে কলিজা লাগে, টাকা লাগে না। আর কিছু মনে করবেন না, আমি বিভিন্ন মাহফিলে যাচ্ছি, একটা কমন দৃশ্য দেখি এই কালেকশনের, আমার জানা নাই যে এভাবে নাম লিখিয়ে কোনো কালেকশন নবীর যুগ থেকে হয়েছে, আমার জানা, বরং কতটুক দিয়েছে এটা দোপন রাখলেই ভালো, কে দিয়েছে কত দিয়েছে জানার কোনো দরকার নাই, দিয়েছে নিয়ে চলে আসবেন, শেষ। আমরা কাকে সন্তুষ্ট করার জন্য দেই? আল্লাহ জানলেই তো যথেষ্ট, কি দরকার জনগণ জানতেই হবে আমি 5,000 টাকা দিয়েছি, এতে আমার লাভটা কি? নেকি উল্টারও কমে গেল, উল্টা সাত শ্রেণীর মানুষ, একটা হাদিস আছে, সাত শ্রেণীর মানুষ কেয়ামতের মাঠে আরশের ছায়া পাবে, কিসের ছায়া পাবে? আরশের ছায়া, যে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যে এত গোপনে দান করে, তার বাম হাত জানে না ডান হাত কি দান করছে, এই ব্যক্তি আরশের ছায়া ছায়া পাবে ইনশাআল্লাহ। তো দুনিয়া যদি উদ্দেশ্য থাকে, নাম প্রকাশ করো জাহির করার উদ্দেশ্য থাকে, বা যদি এমন হয় যে এখানে লৌকিকতা উদ্দেশ্য থাকে, নেকি নষ্ট হয়ে যেতে পারে, সুযোগ আছে, চান্স আছে। তো এই ট্রেডিশনগুলো বন্ধ করলে মনে হয় ভালো হয়, এটা আমার পরামর্শ, বাকি এটা বিবেচনা আপনাদের। আর এই ব্যক্তি বলছে আমি এই সব কিছু দান করে দিয়েছি, দেখেন দান করতে কী লাগে, কলিজা লাগে, টাকা লাগে না, কিন্তু আসলে দান করতে কলিজা লাগে। অনেক রিক্সাওয়ালাকে দেখেছে আমরা, 100 টাকা দান করে দিল মসজিদের জন্য, দান চাচ্ছে 100 টাকা দান করে দিল। আর অনেক দেখবেন বিত্তশালী, ঢাকা শহরে যাচ্ছি বনানী গুলশান দিয়ে, দান করতে চাইলে 2 টাকা দিচ্ছে, 5 টাকা দিচ্ছে, এমন হয় না? দান করতে কলিজা লাগে। আর একটা কথা মনে রাখবেন, আপনি যত দান করবেন আল্লাহ আপনাকে তত বেশি দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের খাজানা যে এত প্রচুর, আপনি দান করলে কমে যাবে এই চিন্তাই করবেন না কখন। তবে সবচেয়ে সেরা দান কোনটা জানেন? আপনার প্রয়োজন আছে এখন, এই প্রয়োজনের সময় দানটা হচ্ছে সেরা দান। এবং সবচেয়ে উত্তম খরচ কোনটা? সবচেয়ে উত্তম খরচ হচ্ছে আপনার পরিবারের পিছনে খরচ, আপনার পরিবারের পিছনে খরচটা আপনার সবচেয়ে শ্রেষ্ঠ খরচ। আর দান করে মধ্যম পন্থায়, এমন হবে না যে নিঃস্ব হয়ে গেলেন দান করে একদম, আবার এমন না যে কৃপণতা প্রদর্শন হচ্ছে, এমনও না, মধ্যম পন্থায় দান ফেরাত করবে ইনশাআল্লাহ। আর কে আমাদের মাঠে মানুষ তার দানের ছায়ায় থাকবে ইনশাআল্লাহ, যে যত দান করবে ওই ছায়ার নিচে সে থাকবে। এই ব্যক্তি সব দান করে দিয়েছিল, যাও সব গরু ছাগল তোমার। তৃতীয় ব্যক্তি, পাথর সরে গেল একটু, তৃতীয় ব্যক্তি, যুবক তোমাকে বলছে ভাই, তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আচ্ছা না তুমি তার কাজিন, এবং তাকে আমি খুব ভালোবাসতাম, ওই যে এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং যেটা, খুব ভালোবাসতাম, তো তাকে আমি পেতে চাইতাম, তাকে আমি পেতে চাইতাম, তাই আমি তাকে অফার করি, সে বলে যে না আমাকে 100 স্বর্ণমুদ্রা না দিলে আমি রাজি না, 100 স্বর্ণমুদ্রা। এই মেয়ের অবশ্য অনেক ডিমান্ড ছিল, তাহলে বোঝা গেল 100 স্বর্ণমুদ্রা মানে অনেক, জানেন এখন তো দেখা যায় 1500 টাকা 2000 টাকা দিয়ে মেয়ে তার ইজ্জত বিক্রি করে ফেলছে, 100 স্বর্ণমুদ্রা, আর কাউকে কিছু দেওয়াই লাগে না, এমনি বিক্রি করে ফেলে। কত প্রশ্ন, কত যে প্রশ্ন আসে আমাদের কাছে যে ভাই বা হুজুর বা ভাইয়া উস্তাদ, কত জীবনে এক পর্যায়ে ভুল করেছি, এরকম জানাই লিপ্ত হয়ে গিয়েছিলাম, প্রেম করেছি ইত্যাদি, আমি কী করবো, আমি আমার কি ভালো হওয়ার রাস্তা আছে কি না, বা আমি তওবা করে ফিরে আসছি, আমি কি এখন বিয়ে করতে পারবো কি না, প্রশ্নের শেষ নাই, বেশিরভাগ প্রশ্ন এরকমই আসে এখন। আরেকটা বেশি বেশি প্রশ্ন আসে,
ভাই উস্তাদ হুজুর আমার স্বামী পরকীয়ে আসক্ত, আমার স্বামী পরকীয়ে আসক্ত আমাকে দেখে না, এই হয় সে, এইগুলো প্রশ্ন বেশি পারিবারিক সেনা কেন্দ্রিক যত প্রশ্ন আসে অন্য কোনো কেন্দ্রিক প্রশ্ন এত আসা, মানে এই যুগটা কি হয়েছে, মানে মানুষকে সেনা উন্মুক্ত করে দিয়েছে একেবারে, একদম স্কুল লাইফ থেকে শুরু হবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং, এই বন্ধু বন্ধু করতে করতেই সেনা হয়ে যায়, কলেজ লাইফে গিয়ে আরও বড় সেনা, ইউনিভার্সিটিতে গেলে তো আর কোনো পাত্তাই নেই, ইউনিভার্সিটির খুব কম ছেলে পাবেন সিগারেট খায় না এবং খুব কম ছেলে মেয়ে পাবেন যারা এই অবৈধ প্রেম করছেন, খুব কম, এটাকে আমরা প্রমোট করছি আমি, বিশ্বাস করেন বিশ্বাস করেন, শুধুমাত্র সরাসরি সেক্সুয়াল সম্পর্কটাই জেনা নয়, এই মিক্সিংটাও জেনা আল্লাহ পাক বলেছে, এবং এতে করে আমাদের যুব সমাজে অধঃপতনটা হয়েছে, এটা অন্য কোনোভাবে হয় নাই, কারণ সূরা আলে ইমরান পড়ে দেখবেন আল্লাহ পাক বলছে যুজিন আল নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, মেয়েদের মধ্যে ছেলেদের জন্য সবচেয়ে বেশি শাহওয়াত আছে, শাহওয়াত খাহেশাত, এটা সবচেয়ে বেশি মেয়ে আকর্ষণ করে ছেলেদের, সমাজের কাঠামো ভেঙে যাচ্ছে, তো সমাজের কাঠামো ভেঙে যাচ্ছে, আপনি তো বাইরে ভালো মানুষের লেবাস পরে আছে দেখবেন বহু পরিবারে পরকীয়া চলছে, জানেন না ভিতরে 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 ভিতরে, আমরা তো লজ্জায় এগুলো বলি না, চোখ লজ্জায় বলি না, চলছে এগুলো এখন কমন হয়ে গেছে, যে ফ্যাশন শোর নামে বিউটি কন্টেস্টের নামে এই সেই, মানে অশ্লীলতাকে প্রমোট করা হচ্ছে চতুর্দিক থেকে, রেপ ধর্ষণ দিন দিন বাড়ছে আর বাড়ছে, বাচ্চা কাচ্চা ছোটো ছোটো বাচ্চা মেয়ে পর্যন্ত রেহাই পাচ্ছে না, এই কয়েকদিন আগে একটা মেয়েকে কত পিস পিস করে ভাসিয়ে দিয়েছে একেবারে, দেখেন নাই কোথায় আছেন, সমাজটা কোথায় গেছে, আমরা ভালো মানুষের মুখোশ করে বসে আছি, একটা মাহফিল করে কি সব হবে, কনস্ট্রাকটিভ কাজ করতে হবে, তারুণ্যের এই শক্তিটাকে আল্লাহর জমিনে দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার কাছে ব্যয় করতে হবে, যতক্ষণ পর্যন্ত আমরা এরকম ভালো মানুষের লেবাস সাজে বসে থাকবে না, আমার ঘরেও ফেতনা ঢুকে আসবে, টের পাবেন না, যখন ফেতনা ছড়িয়ে পড়ে ওটাকে দমন করতে হয়, দমন না করলে ওইটা আমার ঘরেও ঢুকবে তো একসময়, আমি একা ভালো থাকতে পারবে না তো, আর দমন করার ক্ষমতা আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন তাদের উপর অবশ্য ওয়াজিব হয়ে গেছে এগুলো দমন করা, এখন তাদের উপর একটা ফরজ ওয়াজিব হয়ে গেছে দমন করা, এগুলো নাহলে আল্লাহ পাক কঠিন শাস্তির সম্মুখীন করবেন, একটা হাদিস বলে সামনে যায় শেষ করে নিচ্ছি গুটিয়ে নিচ্ছি, নবীজি বলছেন একদিন ঘুম থেকে উঠে চোখ ঘোষণা করছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তার স্ত্রী সামনে জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে সমস্যা কি, নবীজি বলছেন ওয়াইলুল লিল আরব, আরবদের জন্য ধ্বংস, আরবদের জন্য ধ্বংস, মিন শাররি ক্বাদ ইখতারাব, কি ভয়ঙ্কর ফিতনা ধেয়ে আসছে, তখন তার স্ত্রী বলছেন ইয়া রাসূলুল্লাহ আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের মধ্যে সৎ মানুষ ভালো মানুষ থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাবো, নবীজি বলছেন বালা অবশ্যই, নাম হ্যাঁ অবশ্যই ধ্বংস হবে, ইযা কাসরাতুল খাবাস, যখন সমাজের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে পড়া, যখন সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়া পড়া ছড়িয়ে পড়বে, আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে, এই সময় এখন আসে নাই, আসে নাই, হারাম একটা সামান্য একটা হারাম ঠুনকো একটা খেলাকে নিয়ে সারা বিশ্ব কি করতেছে দেখেন নাই, কি পাগল হয়ে গেছে একেবারে, কি অবস্থা মানুষের মধ্যে, কে খেলে তারও ঠিক নাই, ওই দেশের লোক আমাকে চিনে কিনা তারও ঠিক নাই, নিজের কোনো ব্যক্তিত্ব গায়রত কিছুই নাই, আশ্চর্য একটা জাতি, কে খেলছে ভাবখানে এমন যে আমরা মনে হয় যুদ্ধ করে কাফেরদের সাথে দীন ইসলাম কায়েম করে ফেলছে একদম ভাবখানে, অথচ এগুলো তৈরি করা হয় কি জন্য, যাতে মুসলিম জাতি একদিকে ফোকাস করে থাকে অন্যদিকে ওরা তাদের উদ্দেশ্য সাধন করবে, সারা ওয়ার্ল্ডের চেহারা একদিকে ফিরাইছে, এদিকে দেখে এই যে খেলা দেখে, আর বাকি পিছনে যে কাজগুলো ঠিকই করছে ওরা, দেখ কি কাজ করছে কয়দিন পরে দেখতে পারবে, পাবলিকলি আমি বললাম না কারণ বললে সব বুঝবে না আপনারা, আর সব জায়গায় সব কিছু বলতে নাই, ওদের উদ্দেশ্য ওরা কখনো ভুলে যায় নাই, ওরা চাচ্ছে সারা বিশ্বটাকে শাসন করতে এবং মুসলিমদেরকে দমন করতে, এবং আপনাকে খেলতে বসায় ব্যস্ত রেখেছে, লাচো এখন যুবকদের কোনো হিতাহিত জ্ঞান পর্যন্ত চলে গেছে, এখন হিতাহিত জ্ঞান, তোমাকে এইভাবে চুল কাটতে কে বলছে, তোমাকে এইভাবে চুল কাটতে কে বলছে, এদিকে একদম ছিলে রেখে দিয়েছো এখানে মাঝখানে উঁচা একটা ময়ূরের মতো রেখে দিয়েছো, মানে এভাবে চুল কাটতে তোমাকে কে বলছে, কে তোমাকে মেসেজ ইয়া ফলো করতে বলছে, তোমার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবরি চুলের সুন্নত নাই, আজীব একটা ব্যাপার, দাড়ি রাখছো বিরাট কোহলির মতো দাড়ি রাখছো কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছাড়া দাড়ি রাখতে পারুন, আশ্চর্য আমাদের আদর্শ চিন্তা হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুদর্শন হ্যান্ডসাম মানুষ থাকতে আমি কাকে ফলো করবো, যুবকদের পুরো মাথাটাকে ব্রেইন ওয়াশ করে ফেলা হয়েছে, কারণ ওরা জানে খুব ভালো করে যুবকরা যদি আল্লাহর পথে ফিরে আসে ওদের সমস্যা আছে,
সমস্যা, এই কারণে তোমাদেরকে ভেলিয়ার গুলিয়ে রাখা হচ্ছে নিজের জীবনের মূল্য দিতে। সে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাদের হাতে এই দিনের বিজয় দেখতে চান। আল্লাহ পাক চান যেন আমরা আল্লাহর দিনটাকে পালন করি, প্রচার করি, প্রসার ঘটাই, ইনশাআল্লাহ এক সময় দিন প্রতিষ্ঠা হবে। যাও আমরা যদি খেলতা বসে মত্ত থাকি তাহলে দিনের প্রচার কে করবে, প্রসার কে করবে? আর সব কি ওলামায়ে কেরামের দায়িত্ব? সাধারণ মানুষের কোনো দায়িত্ব নাই? সবাই এখন এই যে ডক্টর হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, ভালো কথা হন, এবং সবসময় দেখা যায় আলেম ওন আমাদের সবার ভুল ধরার চেষ্টা করতে থাকেন। আপনি নিজে আলেম হচ্ছেন না কেন? তাহলে আপনি নিজে আলেম হন না কেন? নিজে একজন মুফতি হচ্ছেন না কেন? নিজে একজন মুহাদ্দিস হচ্ছেন না কেন? এতই যদি ভুল ধরতে পারেন অনলাইনে, আপনি নিজে একজন আলেম হয়ে দেখেন না কেন? তারপর দুটো কথা বলেন যাদের সামনে, দেখেন মানুষ কীভাবে রিসিভ করে, কত সহজ এই কাজটা। নিজে কিছু করছেন না, সারাদিন মানুষের পিছনে লেগে আছেন। দেখবেন কিছু মানুষ আছে এই মুসলিম সমাজের মধ্যেই, আমি তো লম্বা করে ফেলছি হয়তো বা, মুসলিম সমাজের মধ্যেই কিছু মানুষ ইসলামের লেবাস পোশাক পরেই আছে, কিন্তু এরা মুসলিমদেরকে ছোটোখাটো বিষয়ে ব্যস্ত রেখেছে। হাত পাদা রফিলে দেন, জোরে আমিন, পায়ে পায়ে, কিছু কিছু সিলি বিষয়, সিলি বিষয়ের জন্য বলছি যে বড় বড় বিষয়গুলো বাদ দিয়ে ছোটোখাটো বিষয়গুলো কিন্তু উম্মাকে ইখতিলাফে ব্যস্ত রেখে দিয়েছে। আফখানে এমন যেন ইসলামের সব বিষয় প্রতিষ্ঠা হয়ে গেছে, এখন এই চারটা বিষয় বাকি আছে আফখানে, এমন অথচ সারা ওয়ার্ল্ডের মধ্যে ইসলাম আস্তে আস্তে সংকুচিত হয়ে গেছে। আমরা কবে স্মার্ট হব? প্রিয় ভাইরা মনে রাখবেন, আমরা সবাই মিলেই মুসলিম জাতি। পলিটিক্যাল লিডার্স আছেন, প্রশাসনের লোক আছেন, আমাদের যুবক যুবতী তরুণ তরুণী সবাই মিলেই আমরা এই উম্মা জাতি। আমরা কেউ কারো শত্রু নই, কেউ কারো দুশ্মন নই। সবার মধ্যে ভালো কিছু পাবেন, ভালো নিয়ে নেন, খারাপটা ছেড়ে দেন। উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন, এই ছোটোখাটো বিষয়গুলোকে ইখতিলাফ বন্ধ করেন, আল্লাহর ওয়াস্তে বন্ধ করেন, বড় বড় বিষয়গুলোর দিকে ফোকাস করেন, তরুণদেরকে শিক্ষিত করেন, আদর্শ পরিবার করেন, শিক্ষা অর্জন করেন, জ্ঞান অর্জন করেন, বড় আলেম স্কলার হন, বিশ্বকে নেতৃত্ব দেন। পলিটিক্স করলে ভালো করে করেন, যাতে করে আপনার দ্বারা দুনিয়ার দিনের খেদমত হয়। আলহামদুলিল্লাহ, ইকোনমিক্স হলে ভালো করে হন, বিজ্ঞানী হলে বড় বিজ্ঞানী হন, মানে আপনি বড় স্বপ্ন দেখেন, ইয়াং জেনারেশনকে নিয়ে আসেন ইসলামের দিকে, তাদের দ্বারা ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে। ওই যুবক বলছে আল্লাহ আমার এই চাচাতো বোনকে পেতে চাইতাম, সে 100 স্বর্ণমুদ্রা চেয়েছে, 100 স্বর্ণমুদ্রা সে বহুত কষ্ট করে অর্জন করে শেষ পর্যন্ত দিল, দেওয়ার পর বলছে এখন আমাকে দাও। এখন সে প্রস্তুত, শুরু করবে, মানে দুজন কাছাকাছি এসে গেছে, এবার সেক্সুয়াল সম্পর্ক শুরু হবে। কেবল এই হওয়ার সময় এই মেয়ে বলে বসছে যে হে আল্লাহর বান্দা, আমি আমার সতীত্ব এতদিন পর্যন্ত হেফাজত করেছি, আল্লাহর দোহাই লাগে আমার সতীত্বটা নষ্ট করুন। কে বলছে? এই মেয়েটা বলছে। এবার এই ছেলে তাৎক্ষণিক সেখান থেকে উঠে গেল। হাদিসে এমন শব্দ এসেছে যে সেই ছেলে ওই মেয়ের মানে মাঝখানে বসে পড়েছে আর কি, ওখান থেকে সে উঠে গেল, উঠে স্বর্ণমুদ্রাও নিল না, স্বর্ণমুদ্রা রেখে দিয়ে সে আল্লাহর ভয় সেখান থেকে উঠে চলে আসলো, যে না করলো না। সে বলছে আল্লাহ ওই কাজটা যদি আমি তোমার ভয় করে থাকি, তুমি যদি জানো আজকে এই পাথরটা এখান থেকে সরিয়ে দাও আল্লাহ, আল্লাহবাক সেই পাথরটা পুরো সরিয়ে দেবে এখান থেকে। আর চাক্ষুষ মৃত্যুর হাত থেকে আল্লাহবাক বাঁচালেন, কোন ওসিলায়? জেনা থেকে দূরে থাকার ওসিলায়। প্রিয় যুবক ভাই এবং যুবতীদেরকে বলবো, চারিত্রিক পবিত্রতা হেফাজত করে আল্লাহর ওয়াস্তে নিজের জীবনটাকে পবিত্র করেন, দিনের দিনের এলেম অর্জন করেন, বেশি বেশি আমল করেন, ভালো কাজে ব্যস্ত থাকেন, সমাজকল্যাণমূলক কাজ করেন, বেশি ভালো কাজে ব্যস্ত থাকেন, খারাপ সার্কেলের সাথে মিশিয়েন না, ভালো সার্কেলে মিশেন, আলেমদের সাথে সম্পর্ক রাখেন, মাদ্রাসার সাথে একটু যোগাযোগ রাখেন, দিনই হালাকাগুলোয় বসেন, এই হয়তো ফাহেসা কাজগুলোতে সময় নষ্ট করেন না, কোরআন তেলাওয়াত করেন বেশি বেশি করে, দিনই বইপত্র পড়েন, এই যে ভ্রাম্যমাণ লাইব্রেরিগুলো আছে না বই পড়েন। আমি বলছি না শুধু ইসলামিক বই পড়তে হবে আপনাকে, আপনি অর্থনীতির বই পড়েন, সমাজবিজ্ঞানের বই পড়েন, রাষ্ট্রবিজ্ঞানের বই পড়েন, জিওপলিটিক্যাল বইগুলো পড়েন, কোরআন সুন্নাহ তো পড়বেনই, শিক্ষিত হন ইনশাআল্লাহ তাআলা। আজ হোক আর কাল হোক, আমরা বিশ্বাসী ওই যে যুগটা ছিল, যে যুগে মুসলিমরা সারা বিশ্ব দাপদের সাথে দাপিয়ে বেরিয়েছে আর কি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট মুসলিমরা রুল করেছে, ইনশাআল্লাহ আবারও সেই সময় ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন যে ফিতনাময় পরিবেশটা চিরস্থায়ী হবে না। এখন হয়তো ফিতনা চলছে, কিন্তু এর পরে আসবে ইনশাআল্লাহ তাআলা আল মাহদির যুগ, কার যুগ? ইমামুল মাহদির যুগ আসবে ইনশাআল্লাহ। তারপরে ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ পাক পাঠাবেন, এবং যত দুশ্মন আছে ইসলামের সবার সাথে সরাসরি ব্যাটল হবে, হাদিসে বলা আছে, কিছু করেন ভাই, এবং সেই যুদ্ধগুলোতে মুসলিমরা জিতবে ইনশাআল্লাহ।
তারপরে সারা বিশ্বে ইসলামী খিলাফা قائم হবে ওই জেরুজালেম থেকে ইনশাআল্লাহ আযা হবে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজকে যেন কবুল করে নেন আমিন এবং তাদেরকে এই জাগতিক ফিতনাগুলো থেকে আল্লাহ পাক হেফাজত করুন কি সৃষ্টি করলেন আরশ আল্লাহ রাব্বুল আলামিনের একটা এমন স্বতন্ত্র সম্মানিত একটা সৃষ্টি যেটা সবচেয়ে বড় সৃষ্টি এর চেয়ে বড় কোনো সৃষ্টি নাই এমনকি কিয়ামতের মাঠে এই আরশের ছায়া আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবে সুবহানাল্লাহ ওই সাত শ্রেণী সম্পর্কে আমরা অন্য হাদিসে পড়ে নিব অনেকে হয়তো জানেন সেখানে ন্যায় পরায়ণ শাসক থাকবেন তারপরে যুবক থাকবেন যুবক শ্রেণী যারা যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে সুবহানাল্লাহ যে যে নারী একজন যুবককে আহ্বান করেছে খারাপ কাজের জন্য কিন্তু যুবক বলেছে যে আমি রাজি না আমি আল্লাহকে ভয় করি সেই যুবকও আরশের ছায়া ছায়া পাবে ইনশাআল্লাহ তারপরে সেই দুই ভাই বা ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে তারাও আরশের ছায়া ছায়া পাবে এমন ব্যক্তি যে গোপনে দান করে মানে ডান হাত দিয়ে কি দান করছে বাম হাত জানে না তারাও আরশের ছায়া ছায়া পাবে এমন ব্যক্তি যে অন্ধকারে বা একাকি আল্লাহ পাককে স্মরণ করে এবং চোখ দিয়ে দরদর করে পানি পড়তে থাকে এই ব্যক্তিও আরশের ছায়া ছায়া পাবে এরকম প্রায় সাত শ্রেণীর মানুষ আরশের ছায়া ছায়া পাবে আরশ সৃষ্টি করার পরে আরশটা ছিল পানির উপরে কোথায় ছিল পানির উপরে সূরা হুদের মধ্যে আছে আমি শুধু রেফারেন্সগুলো আপনাদেরকে সূরা নাম্বার বলে সূরাগুলো বলে দিব ভাষায় গিয়ে আপনারা পড়বেন প্রত্যেকটা আয়াত কিন্তু এখানে ধরে ধরে বলার সময় নাই আর কি আমার কাছে তো আরশটা ছিল পানির উপরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে পুরো মহাবিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কত দিনে ছয় দিনে ফি সিত্তাতি আইয়াম ছয় দিনে এখন সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন কলম ইলমের সাথে যে কলমের সম্পর্ক এটা একটু পরে আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে আল্লাহ পাক কলম সৃষ্টি করে বলেছেন উক্তু কলম তুমি লিখো কলম তো আমাদের সংজ্ঞাগত জড় পদার্থ তাই না হ্যাঁ তো আল্লাহ পাক বলছেন কলমকে তুমি লিখো তো কলম কথা বলছে মায়দা একটুক আমি কি লিখবো আল্লাহ পাক বলছেন লিখো কেয়ামত পর্যন্ত যা যা হবে সব লিখে ফেলো এরপর আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজের মধ্যে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং টিল দ্য লাস্ট ডে অফ জাজমেন্ট প্রত্যেকটা কথা লাউহে মাহফুজে লেখা আছে এমনকি আপনার কার সাথে বিয়ে হবে সেটাও কয়টা বাচ্চা কাচ্চা হবে সেটাও তাই এত অস্থির হওয়ার দরকার নাই রিজিকে যা আছে আসবে ইনশাল্লাহ লিখা যদি হয়ে থাকে আসবে না আসবে ইনশাল্লাহ সবর তো এই জন্য মুমিনদেরকে বলা হয়েছে তোমরা কখনো হতাশ হবে না কারণ তাকদীর লেখা হয়ে গেছে হতাশার কোনো কারণ নাই একটা প্রবণতা আমরা সমাজে দেখছি আত্মহত্যার ইয়াং জেনারেশনকে আমরা নসিহত করব যে ভুলেও নিজের জীবনকে বিসর্জন দিতে যাবেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং তার জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য খেলায় খেলায় আপনার জীবনটা নষ্ট করবেন না ঠিক আছে ভাই আল্লাহ বোঝার তৌফিক দান করেন তো কলম সৃষ্টি করার পরে কিয়ামত পর্যন্ত সব লেখা হয়ে গেছে এখন আমাদের এই পৃথিবীতে তো মানুষ ছিল না ছিল এদিকে মনোযোগ দেন এই পৃথিবীতে কি আগে মানুষ ছিল এই পৃথিবীতে আগে কি ছিল তাহলে বলেন হ্যাঁ মাশাআল্লাহ এই পৃথিবীতে আগে কি ছিল এখন ওরা নাই সবার সাথেই কিন্তু একটা করে আছে কমপক্ষে কয়টা করে সবার সাথে কমপক্ষে একটা করে আর কোন কোন জায়গা আছে যেখানে জিনের বড় বড় আকরা আছে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে ইসলাম বিরোধী অপতৎপরতাগুলো চলে ওখানে জিনের আকরা বেশি আর কথা বুঝতে পারছেন তো জিন জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন তাদের পাপের কারণে আল্লাহ দ্রোহিতার কারণে অবাধ্যতার কারণে এখন আল্লাহ রাব্বুল আলামিন ইরাদা করলেন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করবেন মানে মানুষকে সৃষ্টি করবেন এখন আল্লাহ পাক তার সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করলেন ঘটনাটা কিন্তু খুব ইন্টারেস্টিং আমি জানি এখানে ওলামায়ে কেরামও আছেন তবে আমি সবার জন্য প্রযোজ্য হয় এমন কথা বলারই চেষ্টা করছি কারণ অনেকে হয়তো এগুলো নাও জানতে পারে তো আল্লাহ পাকের ভাষায় আমি যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة النبي محمد صلى الله عليه وسلم تمي شرن করো সেই সময়ের কথা
যখন আল্লাহ তোমার রব সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন যে ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। কি পাঠাতে চাই আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেননি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই, পৃথিবীতে নতুন কোন মাখলুক পাঠাতে চাই। আমাদেরকে আল্লাহ পাক সম্মানের শব্দে সম্মানিত করেছেন, বিশেষায়িত করেছেন, আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর খলিফা, আমরা আল্লাহর খলিফা। এখন আমরা আল্লাহর খলিফা কিন্তু পৃথিবীতে মানুষ খিলাফা শব্দ সহ্য করতে পারে না। হ্যাঁ, কি অদ্ভুত না? এটা কোরআনে কি শেষের দিকে আছে না প্রথম দিকে আছে? সূরা বাকারার একদম শুরুর দিকে তিনটা চারটা পাঁচটা পৃষ্ঠা উল্টালে দেখবেন একটা আছে। কোরআন তাহলে শুরু থেকে কখনো খুলেও দেখেনি সে ব্যক্তি, প্রমাণ হলো এটা যে খুলেও দেখে নাই, অথবা দেখলেও সে এড়িয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে বললেন যে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাই। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মহব্বতের শব্দে সম্মানের শব্দে বিশেষায়িত করলেন কি বলে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর খলিফা কাকে বলে এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি একটা দোয়া থেকে, একটা দোয়া থেকে। এই যে গাড়িতে করে আমরা বাসা থেকে আসলাম বা যখন কোনো সফরে যাই আমরা একটা দোয়া পড়ি, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এতটুকু তো পড়ি নাকি বা এগুলো পড়তে হবে? ওই মেলায় এসেছি শুধু লেকচার শোনার জন্য না, ছবি তোলার জন্য না, আজকে জীবনটা পরিবর্তন করার নিয়াত করে যাইতে হবে। ঠিক আছে ভাই, বই প্রকাশ করা, ছাপানো, বিক্রি করা, লেখা, এর চেয়ে বড় কথা আমার জীবনটা ইলমের আলোয় আলোকিত করা। আমি বই লিখলাম ধরেন একটা, আমার মধ্যে সেই আমল নাই, লাভ নাই, লাভ আছে? আমি বই ছাপাইছি 100, 200, 500, 1000, আমি নিজেই আমল করি না, হবে? আগে আমল, আমল জরুরি, ইলমের সাথে আমলটা খুব বেশি জরুরি। আলেম তাকেই বলা হয় যে ইলম অনুযায়ী আমল করে। তাহলে আল্লাহ বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কাজ এমন কথা কেন বলো যে আমল নিজেরাই করো না? কাবুর ওয়াক্তুন ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে সবচেয়ে গর্হিত একটা অপরাধ তোমরা একটা কথা বলবা কিন্তু আমল করবে না। তো দোয়াটা মুখস্থ করবেন, এই দোয়ার নিচে একটা অংশ আছে, আল্লাহুম্মা আনতা সাহিবু বিসসাফারি। আমার কথাটা শুনেন, খলিফার অর্থটা বুঝেন, অনেকে তো অনেকভাবে ব্যাখ্যা করে আর কি। আল্লাহুম্মা আনতা সাহিবু ফিসসাফারি, আল্লাহ তুমি এই সফরে আমার সাথী। সফরে বের হওয়ার সময় দোয়া পড়ছি আমরা, আল্লাহুম্মা আনতা সাহিবু ফিসসাফারি, আল্লাহ তুমি এই সফরে আমার সাথী। ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়া মালি, আল্লাহ আমি তো বাসায় নাই, আমার বাসার আহাল মালের খলিফা হচ্ছে তুমি আল্লাহ। তাহলে খলিফা শব্দ কি বুঝলেন? আল্লাহ আমার বাসার আহাল মালের খলিফা মানে কি? আমার স্থলাভিষিক্ত তুমি আল্লাহ, আমি ওখানে নাই বাসায়, আমি সফরে বের হয়ে গেছি, আমার আমার স্ত্রী, আমার সন্তান, আমার মাল, আমার জান, এগুলোর দায়িত্ব তোমার, তুমি খলিফা। কত চমৎকার দোয়া! তাহলে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাচ্ছি, তার অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে তার প্রতিনিধি বানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা নিজেদের আত্মপরিচয় ভুলে গেলাম যে আমরা আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে, তাই না? আমরা এখন আব্রাহাম লিঙ্কনের পূজা করতেছি, আব্রাহাম লিঙ্কনের পূজা তো বুঝেন না আপনারা, এটা হচ্ছে ওই যে সোকল ডেমোক্রেসির পূজা। আল্লাহ পাক বলছেন ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ বলছেন আমি আদমকে এই মহাবিশ্বের যত নাম আছে, নাম, নাউন্স, ইসম, সব শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ, এই মহাবিশ্বের যত নাউন্স, নাম, এখানে ইসম শব্দের অর্থ কিন্তু জ্ঞান। ইসম মানে কি? এখানে জ্ঞান, মহাবিশ্বের যে জ্ঞানগুলো আছে এই জ্ঞানগুলো আল্লাহ পাক আমাদের আদি পিতাকে শিক্ষা দিয়েছেন, আমাদের আদি পিতাকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। সৃষ্টিগতভাবে আমরা জ্ঞানী ছিলাম না, আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। আমরা ফিলোসফির বইগুলো খুললে দেখবেন ওখানে বুদ্ধিবাদ নামে একটা মতবাদ আছে, মানে তারা বলে যে মানুষ সৃষ্টিগতভাবেই একজন বুদ্ধিদীপ্ত প্রাণী, এটা ভুল কনসেপ্ট। সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে জ্ঞান ছিল না, আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। কথা বুঝতে পারছেন? একটা মতবাদ তাদের আছে অভিজ্ঞতাবাদ, মানে মানুষ অভিজ্ঞতা থেকেই শিখে, একটা আছে সমন্বয় মতবাদ, আপনারা তো এগুলো অনেকে পড়েছেন হয়তো। এর বাইরে যে একটা মতবাদ আছে যে আল্লাহ পক্ষ থেকে ওহিভিত্তিক মানুষ জ্ঞান শিখে, এই মতবাদ কোনো দার্শনিকের বইয়ে স্থান পেল না। কি আফসোস, কি আফসোস, অথচ মুসলিম হয়ে দার্শনিক তারা, আমরাও পড়েছি ভাই 4 বছর, এই কারণে গেলে কি আফসোস! আল্লাহ পাকের ওহির পক্ষ থেকে যে জ্ঞান আসতে পারে
এইটি কনসেপ্টই নাই। অথচ এখানে কোরআন আল্লাহ পাক বলছেন ওয়াআল্লামা আদম আল আসমা কুল্লাহা, আমি আল্লাহ আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে এই যে জ্ঞান আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক শিক্ষা দিলেন, এর ফলশ্রুতিতেই আল্লাহ পাক বললেন যে ওয়াইজ কুল্লা লিল মালাইকা উসজুদু লি আদম, হে ফেরেশতারা তোমরা এখন আদমকে সিজদা করো। কি ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক আমাদের পিতাকে সিজদা করালেন? কিসের মানদণ্ডে? কিসের কারণে? জ্ঞানের কারণে। জ্ঞানের কারণে ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন যে এই নামগুলো বলে দাও তো তোমরা। তারা বলতে পারলো না, তারা বললো লা ইলম রব আল্লাহুম্মা লা ইলম লানা ইল্লা মা 'আল্লামতানা, আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই, শুধু ওইটুকু জ্ঞান আছে যা আপনি আমাদেরকে শিখিয়েছেন। তখন আল্লাহ পাক বলেছিলেন যে আমি যা জানি তোমরা তো জানো না, আমি কি বলি নাই যে আমি আসমান জমিনের গায়েবের সব খবর জানি? তখন আল্লাহ বললেন যে তোমরা সবাই সিজদা করো আদমকে। তাহলে আমাদের পিতাকে খলিফা করা হলো, জ্ঞান শেখানো হলো, আল্লাহ পাক নিজে শেখালেন, ফেরেশতা মণ্ডলীদের দিয়ে সিজদা পর্যন্ত করালেন, কিসের মানদণ্ডে? আরো আসতে বলেন জ্ঞানের মানদণ্ড। এখন যদি আমরা একটু প্রশ্ন ছুড়ে দেই নিজ নিজ বিবেকে, আমরা কি সেই ওহির দশটা সুরাও শিখেছি? দশটা পারা কি পড়া হয়েছে কখনো? দশটা সুরারও কি অর্থ জানি? অনেকে তো দশটা আয়াতের অর্থ জানে না। আমরা কি সেই ওহির দশটা হাদিস শিখেছি? তাহলে আমরা কোথায় সম্মান খুঁজতেছি? পশ্চিমাদের কাছে বলেন। সত্যি সবচেয়ে আফসোস লাগে আমার একটা জিনিস, যে মুসলিমরা আমরা এখন আমাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি, আর আল্লাহ পাক আমাদেরকে যেখানে সম্মান রেখেছে ওইখানে সম্মান না খুঁজে আমরা অন্যের দাসত্বের সম্মান খুঁজতেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এটা অজ্ঞতার কারণে হচ্ছে, আমাদের কাজ তাদেরকে সচেতন করা বা তাদেরকে মেসেজ পৌঁছে দেওয়া। আমরা উগ্র পন্থা অবলম্বন করব, আমরা হিকমার সাথে প্রজ্ঞার সাথে মানুষকে বোঝানোর চেষ্টা করব, এগুলো বোঝানোর অংশ। এখন আচ্ছা আরেকটা কথা আপনাদেরকে বলি, একটা কথা আমি মাঝখানে মিস হয়ে গেছে। এই যে আল্লাহ পাক আমাদেরকে খলিফা করে পাঠিয়েছেন, খলিফার কাজ কি? এটা প্রশ্ন না? আমাদের কাজ কি? তাও এই কাজটা আল্লাহ পাক আবার ব্যাখ্যা করেছেন সূরা সাদের মধ্যে। কোন সূরায়? সূরা সাদ। সাদ নামে একটা সূরা আছে, সূরা ইয়াসিনের আগে পড়ে পাবেন। তো এখানে আল্লাহ পাক আরো একজন নবীকে তার খলিফা বলেছেন, সেই নবীর নাম দাউদ আলাইহিস সালাম। কি নাম? আর দাউদ আলাইহিস সালাম কিন্তু এই জেরুজালেম থেকে, যেখানে এখন ওই জায়নিস্টরা বোম্বিং করে আর কি, নিরীহ মুসলিমদেরকে হত্যা করে বিগত 70 বছর থেকে, ওই জেরুজালেম থেকে কিন্তু দাউদ আলাইহিস সালাম বিশ্ব শাসন করেছিলেন। তার পরবর্তীতে তার সন্তান সুলাইমান আলাইহিস সালামও কিন্তু ওখান থেকেই বিশ্ব শাসন করেছিলেন। আর এখনকার বানু ইসরায়েল দাবিদার এই জায়নিস্টরা, তারাও কিন্তু ওই ফিকিরই করছে, ওখান থেকে তারা বিশ্ব শাসন করতে চায়। এবং তারা মনে করে তাদের একজন মাসিহ আসবে, সেই মাসিহ আসলে তারা বিশ্ব শাসন করবে। আমরা সেই মাসিহের নাম জানি, মাসিহুত দাজ্জাল। কি নাম? এই দাজ্জালকে ওরা ওদের সত্য মাসিহ মনে করে, আমরা জানি হচ্ছে মিথ্যা ভণ্ড প্রতারক মাসিহ, অথচ ওরা মনে করে এটা হচ্ছে সত্য মাসিহ। এই জায়গায় তারা ধোকা খাচ্ছে, অথচ সত্য মাসিহ হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, যিনি আবার শেষ জামানায় আসবেন এবং তার হাতেই এই মাসিহুত দাজ্জাল মারা যাবে, এবং তারপরে পুরো বিশ্বে আবার ওই খিলাফা কায়েম হবে, ওই যে খলিফা ওটা সারা বিশ্বে কায়েম হবে, এই টাউন হলও বাদ যাবে না ইনশাআল্লাহ। এটা মানুষ মানতে চাচ্ছে না, কিন্তু মানুষ না মানলে কি? আল্লাহ পাকের নকশায় সব আঁকা আছে, কখন কি হবে। কে কে কল্পনা করেছিল যে আজকে আপনারা বসে এখানে দিনের আলোচনা করবেন? হ্যাঁ, কল্পনা করা যায় তো? যে শব্দগুলো আপনারা বলছেন এগুলো বললেই তো নাই গায়েব, এখন বলছেন। কেউ কি কল্পনা করেছিল যে হঠাৎ করে এমন একটা সময় চলে আসতে পারে? কেউ কিন্তু কল্পনা করে নাই, আল্লাহ পাকের নকশায় ছিল। এখানে আমাদের একটা আফসোসের কথা, এখানে মাস্টার মাইন্ড আল্লাহ রাব্বুল আলামিন। প্রকৃত মাস্টার মাইন্ড কে? আমরা ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে আছি এখন, কার কত ক্রেডিট নেওয়া যায়। এখানে একক ক্রেডিট পাওয়ার যোগ্য কেউ না, সমস্ত ক্রেডিট কার? আল্লাহ রাব্বুল আলামিন। এটা আল্লাহর সাথে গাদ্দারি করতে যায় না, তাহলে ভুল হয়ে যাবে। কারণ আমি বারবার বলেছি আপনাদেরকে, কোরআন থেকে একটা শিক্ষা আমরা শিখেছি, একটা কম যখন মাজলুম থাকে, দুর্বল মাজলুম জুলুমের শিকার হচ্ছে, আল্লাহ পাক সেই কমটাকে বাঁচান, কোনো না কোনো একজন ত্রাণকর্তাকে পাঠান, কোনো একটা সুরতে আল্লাহ পাক সেই কমকে বাঁচায় দেন। আবার যদি এই নিয়ামতটা পাওয়ার পরে ওই কম আবার জুলুম শুরু করে, আবার আল্লাহ দ্রোহিতা শুরু করে,
আল্লাহ পাক তার চেয়ে বড় জালেম চাপাই দিবেন। কথা বুঝতে পারছেন? আল্লাহর সাথে গাদ্দারি করতে চাই না, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এখন খলিফার কাজটা কোথায় পাবেন, কোন সুরায় ভাই বলেন? সূরা সাদে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে খলিফা সম্বোধন করে বলছেন, ইয়া দাউদ, কি চমৎকার আহ্বান, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, দেখো আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছি। কি করেছে? খলিফা করেছে। তোমার কাজ কি? শোনো, ফাহকুম বাইনান নাস বিল হক, বোঝার চেষ্টা করেন একজন খলিফার কাজ কি। খলিফা মানে আল্লাহর প্রতিনিধি, জমিনে যে দায়িত্বশীল, অন্য মানুষের উপরে যে দায়িত্বশীল, তার কাজ ফাহকুম বাইনান নাস বিল হক, মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, এটা তোমার কাজ। তাহলে এখন যারা আমরা এই জায়গায় আছি বা ভবিষ্যতে আসব, আরো কাল আগাতে থাকবে, সময় আগাতে থাকবে, নতুন নতুন নেতৃত্ব আসবে, সবার ফাংশন একটাই, ফাহকুম বাইনান নাস বিল হক, আমাদের কাজ হবে মানুষের মাঝখানে কি করা, ন্যায় বিচার, বিচার ফয়সালার ক্ষেত্রে ইনসাফ করা, ন্যায় বিচার করা। তো ন্যায় বিচার তো এখন জাদুঘরে আছে নাকি? হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে আমরা চাই না যে ন্যায় বিচার জাদুঘরে যাক, আমরা চাই আবারও ন্যায় এবং সাম্যের সমাজ প্রতিষ্ঠা হোক। ইনশাআল্লাহ এরপর থেকে আমরা কোনো অন্যায় সহ্য করব না, ইনশাআল্লাহ এরপর থেকে আমরা কোনো জল্লাদতন্ত্র কায়েম করতে দিব না, আমাদের যা আছে তাই নিয়ে প্রতিবাদ হবে ইনশাআল্লাহ। কারণ এখনকার প্রজন্ম প্রতিবাদের ভাষা বুঝে। এখন যদি আপনারা আবার সেই প্রাচীন জুলুমের তন্ত্রে মন্ত্রে ফিরে যান, তাহলে আল্লাহর গজব চলে আসবে, বড় গজব। তো খলিফার কাজ কি ভাই, কি কাজ বললাম বলেন? মানুষের মাঝখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আচ্ছা, আরও আছে, আরও আছে, আর শেষ হয় নাই। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, আর ন্যায় বিচার করতে গিয়ে নিজের দাসত মানে প্রবৃত্তির অনুসরণ করো না, ন্যায় বিচার করতে গিয়ে নিজের প্রবৃত্তির অনুসরণ করো না, মন গড়া বিধানের অনুসরণ করো না, আমার মামা, আমার চাচা, আমার খালু পার করে দিও না। প্রবৃত্তির অনুসরণ মানে কি? মন যা চায় তাই করো না, ন্যায় বিচার করতে গিয়ে আল্লাহ পাকের বিধান মেনে চলো। আর সূরা মাইদাতে আল্লাহ পাক বলেছেন আয়াত নাম্বার 44, 45, 47-এ, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহ পাকের হুকুম অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফির। 45-এ গিয়ে আল্লাহ বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না এরা ফাসিক, পাপাচারী। 47 নম্বর আয়াতে গিয়ে আবার বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর হুকুম বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না এরা জালেম। তো কাফেরও বলেছেন আল্লাহ, ফাসেকও বলেছেন, জালেমও বলেছেন। তাহলে বিচার ফয়সালা করার ক্ষেত্রে আল্লাহ পাকের বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে, নিজের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। যদি করে তাহলে কি হবে? ইউদিল্লাকে আন সাবিলিল্লাহ, তাহলে এটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরায় নিয়ে যাবে। এর ফলে কি হবে জেনে রেখো, ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াউমুল হিসাব, এটা পড়ে দেন, নিশ্চয়ই যারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে তাদের জন্য কাল কিয়ামতের মাঠে আছে আযাবুন শাদীদ, আযাবুন শাদীদ মানে কঠিন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি, এই কারণে যে তারা কিয়ামতের দিনটাকে ভুলে গিয়েছে। শাদীদ এর অর্থটা কি এটা বোঝার জন্য আপনাকে সূরা হাদিদ পড়তে হবে। কোন সূরা? আসলে কোরআন একটা, কোরআনের আয়াতগুলো হচ্ছে আকাশের তারার মতো, তারা দেখবেন আকাশের, তারা দেখাও সুন্নত। ইসলাম তো রসকসহীন ধর্ম না রে ভাই, সবকিছুই আছে এখানে। আসলে আমরা জানি না বলে আমরা মনে করি যে এখানে কোনো বিনোদনই নাই, তাই না? হ্যাঁ, গান বাজনা না করলে কি হয়, মন শান্তি হয়, এরকম একটা ভাব। যদি আপনি কোরআনের ভিতর ঢুকে যান, আপনার হৃদয়ে এমন নূর আসবে, এমন তৃপ্তি আসবে যে ওগুলো আপনার শুনতে ইচ্ছা করবে না, আপনি কান বন্ধ করে ফেলবেন, নিজেই বলতেই হবে না। এখন কিছু নতুন ইসলামিস্ট আসছে, তারা এগুলোকে ইসলামের অন্তর্ভুক্ত বলে মনে করার দাবি করতেছে, যেগুলো এগুলো তো নিষেধ নাই, এগুলো তো নিষেধ করা হয় নাই। কতটুকু জানেন ইসলাম সম্পর্কে? না জেনে কেন কথা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন, ওই সময় তো অনেক মানে পূজা অর্চনা ইত্যাদি হতো মক্কায়, তো এখানে ঢাক ঢোলের শব্দ আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুই আঙ্গুল কানের মধ্যে ঢুকিয়ে দিলেন, দিয়ে পাশে একজন সাহাবি তাকে জিজ্ঞাসা করছেন হাঁটতে 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 হাঁটতে, তুমি কি এখন আওয়াজ শুনতে পাচ্ছ? সাহাবি বলেন, না ইয়া রাসূলুল্লাহ, এখন আওয়াজ শুনতে পাচ্ছি না। তখন তিনি হাত কান বের করলেন। এটা নবীর সুন্নত। আর আমরা নবীর সুন্নতকে উল্টাই দিছি কিভাবে দেখেন, আমাদের কানেই এখন ইয়ারফোন, উনি যেটা শুনে কান বন্ধ করতেন ওইটা আমরা কানে ঢুকায় রাখছি একবার,
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। দেখেন আমরা তো সবাই পাপি, আমার মনে হয় না আমরা কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া পার পাবো এমনটা মনে হয় না আমার। সবাই পাপি, আপনি আমি আমরা সবাই। তো সেই যে নবীর সুপারিশ আমরা প্রত্যাশা করছি, সেই নবীর সুন্নতকে যদি এইভাবে অবজ্ঞা করতে থাকি তাহলে কি সুপারিশ পাবো? ভাই কি মনে হয় আপনাদের, অ্যাটলিস্ট সুন্নতকে তো সম্মান করতে হবে নাকি? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আমি তাহলে যেটা বলছিলাম যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করতে হবে, এটা খলিফার কাজ না, এই বিচার করতে হবে মানুষের মাঝখানে, এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না, তাহলে আল্লাহর পথ থেকে দূরে সরাই দেবে। এখানেই বললাম শাদীদ বুঝতে গেলে আপনাকে কোন সূরা পড়তে হবে, সূরা হাদীদ। আকাশের তারার কথা কেন বললাম, যে আকাশের তারাগুলো যদি মিলাতে পারেন দেখবেন বিভিন্ন শেপ তৈরি হয়, প্রত্যেকটা তারার অবস্থানের গাণিতিক একটা ব্যাখ্যা আছে। যারা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেন তারা জানেন, এগুলা সবাই জানবেন না। প্রত্যেকটা তারাকে আল্লাহ পাক এত সূক্ষ্মভাবে স্থাপন করেছেন যে যদি একটু সামান্য একটু ডানে বামে এগুলো সরে যায় মহাবিশ্বের এই স্থিতিশীলতা নষ্ট হয়ে যাবে। এবং এটার কসম আল্লাহ পাক কোরআনে করেছেন সূরা ওয়াকিয়ার মধ্যে। কোন সূরা? সূরা ওয়াকিয়াতে আল্লাহ পাক বলেছেন ফালা উকসিমু বিমা ওয়াকিউন নুজুম, আমি তারার অবস্থান স্থলের স্থিতির কসম করে বলছি। আল্লাহ পাক এর কসম করেছেন, কত গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? তো পরেরগুলো বললাম না। সূরা হাদীদ কেন পড়বেন? সূরা হাদীদ আল্লাহ পাক বলেছেন যে আনজালনাল হাদীদা ফীহি বাসুন শাদীদ, এই যে শাদীদ বোঝাতে গিয়ে হাদীদ আসছে। আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ পৃথিবীতে আসমান থেকে লোহা নাজিল করেছি। অবাক করা বিষয় না? লোহার খনি খুঁজতেছেন আপনারা মাটির নিচে, তাই না? আল্লাহ পাক বলছেন আমি লোহা নাজিল করেছি, আনজালনা, ঠিক যেমন ইন্না আনজালনা হু ফী লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি, আসমান থেকে নাজিল হয়েছে, তাই না? এরকমই আনজালনাল হাদীদা, আমি হাদীদ লোহা নাজিল করেছি, ফীহি বাসুন শাদীদ, যে যে লোহার মধ্যে আছে কঠিন শক্তি, শক্তি আছে না আয়রন, যে অণু পরমাণুগুলো এগুলোর শক্তি সবচেয়ে বেশি না, কেমিস্ট্রিতে আপনারা পড়েছেন। তাহলে এখন আল্লাহ পাক বলছেন কেয়ামতের দিন তাদের জন্য আযাবুন শাদীদ, যারা আল্লাহ পাকের খলিফার দায়িত্ব পালন করবে না, যারা খলিফার দায়িত্ব পেয়েও ন্যায় বিচার করবে না, ইনসাফ করবে না, প্রবৃত্তির অনুসরণ করবে, ঠিক আছে, আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, তাদের জন্য কেয়ামতের মাঠে এই শাস্তি আছে। তাহলে আমরা কি খলিফা শব্দ বুঝতে পারলাম? আমাদের পিতা যে খলিফা এটা কি বুঝতে পারলাম? তাহলে এখন বলেন তো প্রত্যেক নবী কি আল্লাহর খলিফা ছিলেন না, ছিলেন কি না? প্রত্যেক নবী কি আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করেন নাই, মানুষের মাঝখানে ইনসাফ করেন নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন নাই? এরপরে সাহাবায়ে কেরামের যুগে তারা কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন নাই? তাহলে হঠাৎ করে কি হলো বিশ্ববাসীর মধ্যে যে একেবারে কোরআন হাদিস এর মৌলিক বিষয়গুলো এগুলো সব পাশ কাটিয়ে আমরা মানব রচিত বিধানগুলোর দিকে চলে গেলাম? রহস্যজনক না বিষয়টা? এটা হচ্ছে দাজ্জালীয় একটা শাসন আসতেছে সামনে। দাজ্জাল নিজেকে খোদা বলে দাবি করবে, সে সমস্ত মানব জাতিকে বোঝাবে যে সেই খোদা, নাউজুবিল্লাহ, সে অনেক ভেলকি দেখাবে, মানুষকে তার দিকে টেনে নিয়ে আসবে, এমনকি সে এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম নিয়ে ঘুরবে। নবীজি বলেছেন যে তার জান্নাতে প্রবেশ করবে ওটাই তার জাহান্নাম, আর যে তার জাহান্নামে প্রবেশ করবে সেটাই হচ্ছে জান্নাত। তাহলে পুরো বিশ্ববাসীকে আল্লাহ থেকে দূরে সরিয়ে একটা গডলেস ওয়ার্ল্ডে রূপান্তরিত করার একটা তৎপরতা চলছে, লক্ষ্য করতেছেন না? এটা মূলত আপকামিং যে দাজ্জালীয় সভ্যতার ভবিষ্যৎবাণী নবীজি করেছেন, এই দিকেই ওয়ার্ল্ড যাচ্ছে আস্তে 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 ওই দিকে যাচ্ছে। তবে নবীজি এটাও বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার উম্মতের মধ্যে একটা তয়ফা, একটা দল, কিছু মানুষ সবসময় হকের উপর অটল থাকবেন সব, কিন্তু তাদের সংখ্যা হবে খুব কম। এখন আমাকে আপনারাই বলেন যে ওই হকের উপর অটল থাকতে হলে আমার সেই জ্ঞান লাগবে কি লাগবে না? বলেন, যেই জ্ঞান আমাদের পিতাকে শেখানো হয়েছে, দেখবেন প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু প্রতিভা আছে, সৃজনশীলতা আছে, আছে না? একটা বুদ্ধিদীপ্ত একটা তারা মানুষের ভিতরে কাজ করে, এটা কোত্থেকে আসছে জানেন? আমাদের পিতার ডিএনএ থেকে আসছে, আমাদের পিতার ডিএনএ থেকে, আমরা কিন্তু সবাই তার সন্তান। এরপরে পৃথিবীতে মানুষ পাপাচারে যখন লিপ্ত হলো প্রচণ্ড রকম, তখন নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠান, এবং তিনি প্রায় 950 বছর দাওয়াতের কাজ করলেন, 40টা বা 80টা পরিবার ইসলাম কবুল করলো। তখন আল্লাহ পাক এই মুমিনদেরকে বাদ দিয়ে সবাইকে গারত করে দিলেন, ধ্বংস করে দিলেন।
মানে আমরা যারা পৃথিবীতে এখন বেঁচে আছি, যে আপনি আমি আপনাদের নাম আমি জানি না, আমরা যারা বেঁচে আছি আমরা কিন্তু কোনো না কোনো ভাবে ওই 40 বা 80 পরিবারের সন্তান। আমরা আত্মীয়, কিন্তু আমরা সবাই কিন্তু আত্মীয় জানেন। 40টা বা 80টা পরিবার বাদ দিয়ে বাকি সব মানুষকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে। ঘটনা জানেন না? 40 বা 80টা পরিবারকে বাদ দিয়ে বাকি সবাইকে আল্লাহ পাক ধ্বংস করেছেন ওই মহাপ্লাবনে। তাহলে এখন এই বিশ্বে যত মানুষ আছে তারা কয়টা পরিবারের সন্তান? ওই 40 আছে। আমরা কোনো না কোনো ভাবে একে অপরের আত্মীয় হই, মুসলিম অমুসলিম সবাই, মুসলিম অমুসলিম সবাই। আমরা যে অসাম্প্রদায়িকতার কথা বলি না, এই শব্দটাকে ভালো অর্থে নেওয়া যায়। কি অর্থে? অন্য অন্য ধর্মাবলম্বী মানুষ যারা, তাদের তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কোনো সমস্যা নাই, আমরা তাদের এই কাজে বাধা দিতে যাব না। একইভাবে আমরা আমাদের ধর্ম স্বাধীনভাবে পালন করব, তারা এখানে কোনো বাধা দিতে পারবে না। সিম্পল, তারা তাদের উৎসব তাদের মতো পালন করবে, আমরা আমাদের উৎসব আমাদের মতো পালন। না আমি মূর্তি পাহারা দিতে যাব আর না আমি মূর্তি ভাঙতে যাব। সিম্পল, আমি পাহারাও দিতে যাব না ভাঙতেও যাব। সিম্পল, আমরা কি কুরবানিতে তাদেরকে বলতে পারবো ভাই আসেন আমার পাশে দাওয়াত খান? এটা হয় কখনো? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, আপনাদের দিন আপনাদের, আমাদের দিন আমার। সিম্পল, এই অর্থ ঠিক আছে। কিন্তু সব ধর্ম মিলে যে নতুন ধর্ম বানানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে, এটা ঠিক নাই। এটা শুভঙ্করের ফাঁকি। সব ধর্ম মিলে নতুন ধর্ম করার কোনো সুযোগ নাই। আমরা সবাই এক পরিবারের সন্তান। এখন আমাকে বলেন, নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল, নাম জানেন? কি নাম বলেন? কি না না মাশাআল্লাহ, কয় ছেলে ছিল তার? হ্যাঁ না, মূলত চারজন সন্তান থেকে বড় বড় চারটা গোত্র সৃষ্টি হয়েছে। শাম, এক সন্তানের নাম কি? এটাকে কেন্দ্র করে এই যে সিরিয়ান কন্টিনেন্টে, পুরো প্যালেস্টাইন, সিরিয়ান, অ্যারাবিয়ান কন্টিনেন্টে যত মানুষ তার বংশধর, ঠিক আছে? হাম, একটা সন্তানের নাম হাম। এখান থেকে আফ্রিকার যে কালো কালো মানুষগুলো সব তাদের তাদের বংশধর। একটা হচ্ছে ইয়াফাস, ইউরোপিয়ান যারা সাদা চামড়া সব এদের বংশধর। আরেকটা যে কেনা, এই ছেলেটা কি বলেছিল? বাবা ডাকছে নৌকায় আসো তাড়াতাড়ি, নৌকায় আসো তাড়াতাড়ি, না হলে আজকে আল্লাহ পাক আজাব দিয়ে ধ্বংস করে দিবেন। সে নবীর সন্তান হওয়ার পরেও, সে নবীর সন্তান হওয়ার পরেও আল্লাহ প্রদত্ত ওহির জ্ঞানকে মূল্যায়ন না করার কারণে ধ্বংস হয়ে গেল। আর ওই 40টা বা 80টা পরিবার নাজাত পেল কিভাবে? আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহির জ্ঞানকে প্রাধান্য দিয়ে আনুগত্য করে। তাহলে কোন জ্ঞানকে আমরা প্রাধান্য দিব ভাই? আমি বলছি না যে আমরা দুনিয়াবি জ্ঞানগুলোকে শিখবো না, ওই প্রসঙ্গে আমি একটু পরে আসছি যে আমরা শিখবো এবং কিভাবে শিখবো, কতটুকু শিখবো। আগে এই অংশটুকু শেষ করি। ঠিক একইভাবে আপনারা কি আজ জাতির নাম জানেন? আজ, সামুদ, ওই যে সৌদি আরব এখন যেখানে লাইন বানাচ্ছে, লাইন প্রজেক্ট, ওই আলোলা বলে, আলোলা লাইন প্রজেক্ট বানাচ্ছে দেখবেন অনলাইনে। ওই জায়গা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের সময় গিয়েছিলেন। যাওয়ার সময় তিনি বলেছিলেন, তোমরা মাথা নিচু করে কান্নাকাটি করতে করতে এখান থেকে অতিক্রম করো। সাহাবীরা মাথার উপর কাপড় দিয়ে কান্নাকাটি করতে করতে জায়গা থেকে জায়গাটা পার করেছেন, কারণ ওই জায়গায় সামুদ জাতি ছিল যাদেরকে ধ্বংস করা হয়েছে। ওটা হচ্ছে এখন পর্যটন স্পট। সুবহানাল্লাহ। তো আদ এবং সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করলেন, কিন্তু তাদেরকে করেন নাই যারা ওহির জ্ঞানকে প্রাধান্য দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম কোন জ্ঞানের বদৌলতে আল্লাহকে চিনলেন? মানব রচিত জ্ঞান নাকি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত জ্ঞান বলেন? মূসা আলাইহিস সালাম কোন জ্ঞানের বদৌলতে ফিরাউনের মতো এই যে কি বলবো প্রতাপশালী একজন শাসকের সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে ইসলামের দাওয়াত দিলেন? কোন জ্ঞানের আলোকে? ওহির জ্ঞান। আর ওহির জ্ঞান যখন নাজিল করা হয়েছে তখন তিনি দোয়াটা পড়ছিলেন, রব্বি ইশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রত্যেক নবী, ইউসুফ আলাইহিস সালাম কারাগারে 12 বছর থেকেছেন, কত বছর? 12 বছর। আমাদের অনেক ভাই এরকম 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর থেকেছে, আছে। এমনও মানুষ আছে, এখন বলা যায় তাই বলি যে ওই যে একটা শব্দ শুনেছেন আয়না ঘর, ওখানে দীর্ঘদিন ছিল তারপরে নাই, কোথায় গেছে আল্লাহ ভালো জানে। ইউসুফ আলাইহিস সালামও এরকম কারাগারে ছিলেন, কত বছর? 12 বছর। কিন্তু আল্লাহ পাক তাকে এমন একটা জ্ঞান শিক্ষা দিয়েছিলেন, তিনি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারতেন, যে কোনো স্বপ্নের।
রাজা স্বপ্ন দেখলেন যে যে সাতটা গাভী জীর্ণ শীর্ণ গাভী মোটাতাজা গাভীকে খেয়ে ফেলছে, স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারে না। কিন্তু ওই জেলখানায় দুজন ছাড়া পাওয়া মানুষ, ছাড়া পাইছে দুজন আর কি, দুজনের মধ্যে একজন বেঁচে আছে একজন নাই, মানে দুজন বসে বসে ইউসুফ আলাইহিস সালামকে বলছিলেন যে আমরা একটা স্বপ্ন দেখলাম যে আমার মাথায় রুটি আছে, পাখি এসে রুটি খেয়ে ফেলছে, আর আমি স্বপ্ন দেখলাম যে আমি সারা পান করাচ্ছি। ব্যাখ্যা কি ইউসুফ, তোমাকে সত্যবাদী বলে জানি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার মাথায় রুটি যেটা খেয়ে নিচ্ছে তার মানে তোমাকে শূলদণ্ড দেওয়া হবে, আর তুমি যে পানি পান করাচ্ছ তার মানে তুমি নাজাত পাবে, ছাড়া পাবে। হলেও তাই, আর যে নাজাত পাবে তাকে ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন যে তুমি রাজদরবারে গিয়ে আমার কথা বলো, আমার কথা আলোচনা করো। সে ভুলে গিয়েছিল। পরে যখন এই স্বপ্নটা দেখলো বাচ্চা, তখন বাচ্চা সবাইকে ডাকলো, ডেকে বললো যে এই গাভীর স্বপ্নের ব্যাখ্যা কি। তখন এই ব্যক্তির মনে পড়ছে আরে ইউসুফ তো ব্যাখ্যা দিতে পারে, সে গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসতেছে যে এই রাজা স্বপ্ন দেখছে, ব্যাখ্যা কি। স্বপ্ন কিন্তু আপনার কাছে শুনে একটা স্বাভাবিক মনে হচ্ছে, আরে গাভীর আবার স্বপ্নের কি ব্যাখ্যা। তখন ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা দিলেন যে সাত বছর ফসল ফলবে আপনাদের এলাকায়, তারপরে সাত বছর হবে দুর্ভিক্ষের সময়। কিসের সাথে কিসের ব্যাখ্যা? এই জ্ঞানকে শিখালেন তাকে, ইন্টারপ্রিটেশনের জ্ঞানকে শিখালেন। তাহলে জ্ঞানের মূল উৎস কে? আমার কথা বলার উদ্দেশ্য কি বুঝতে পারছেন? যত জ্ঞান তার মূল উৎস কে? স্বপ্ন একটা জ্ঞান যদি সেটা সত্য হয়। আর জেনে রাখবেন, কেয়ামতের আগে আগে মুমিনদের স্বপ্ন বেশি বেশি সত্য হবে, ঠিক আছে? মূসা আলাইহিসসালামকেও সেই আল্লাহই জ্ঞান শিক্ষা দিলেন। ঈসা আলাইহিসসালাম এই কুষ্ঠরোগীর হাত গায়ে হাত বুলালে ভালো হয়ে যায়, হ্যাঁ, অন্ধ ব্যক্তির মানে চোখে হাত বুলালে ভালো হয়ে যায়, এমনকি মৃত ব্যক্তিকে তিনি বলছেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে গেল। এই জ্ঞান কে দিয়েছেন তাকে? দাউদ এবং সুলাইমান আলাইহিসসালাম এই যে পশু পাখির ভাষা বোঝেন, সুলাইমান আলাইহিসসালাম পিঁপড়ার ভাষাও বোঝেন। আপনাদের সায়েন্স কি পিঁপড়ার ভাষা বুঝে? হ্যাঁ, আমরা তো এখন সায়েন্সকে সব কিছুর মানদণ্ড মনে করি, তাই না? সায়েন্স যদি বলে হ্যাঁ তাহলে হ্যাঁ, না বললে না, মানে এমন একটা ভাব। দেখেন সায়েন্সকে আমরা ইলাহ বানাইছি, ইলাহ উপাস্য। সায়েন্স যদি বলে যে পৃথিবী থেকে অমুক অমুক কোটি কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, নাম দিল ধরেন যে আলফা এক্স ওয়াই জেড কিছু একটা, ওখানে হুড়পড়ি আছে, হ্যাঁ ওখানে দুধের সাগর আছে, মধুর সাগর আছে, তো মানুষ তখন বিশ্বাস করা শুরু করবে, হ্যাঁ হ্যাঁ তাই তো, তাই তো, থাকতেই পারে। নাসা বলেছে না হয়ে পারে, নাসা মন্তব্য করেছে না হয়ে পারে। ওরকম যদি বলে অনেক দূরে একটা আগুনের একটা বিশাল ইয়া পাওয়া গেছে, গ্রহ পাওয়া গেছে, ওখানে আজাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, ওখানে অন্য মাখলুক আছে, ওদের ভাষা এলিয়েন আর কি, মানুষ বিশ্বাস করে। আল্লাহ কোরআনে বলছেন যে সুলাইমান আলাইহিসসালাম পিঁপড়ার ভাষাও বুঝতেন, ওই কথা বিশ্বাস করতে চাচ্ছে না। সুলাইমান আলাইহিসসালাম বাতাসে ফ্লাই করতে পারতেন এটা বুঝতে পারতেছেন, বিশ্বাস করে না। তাহলে ওই প্রযুক্তি না থাকলে এয়ারক্রাফ্ট কিভাবে আবিষ্কার করলেন? যে প্রযুক্তিগুলো পৃথিবীতে চলে গেছে ইতিমধ্যে ওগুলো ভবিষ্যতেও আসতে পারে। যেমন একটা প্রযুক্তির কথা বলি, সুলাইমান আলাইহিসসালাম বসে আছেন, একজনকে বললেন না সাবার রানী বিলকিসের সিংহাসন কে নিয়ে আসতে পারবে, একজন বললো যে আপনি উঠে দাঁড়াইতে যতক্ষণ সময় লাগে এর মধ্যে নিয়ে আসবো, উনি বললেন যে হবে না, এটা এটাতে হবে না, তুমি স্লো, তুমি তুমি 3G 4G না, এত স্লো স্পিডে আমার হবে না। এই কথা বলেন নাই, মজা করলাম আর কি, আমাদের ইউটিউবাররা আমাদের এই অংশ কাট করে আবার প্রচার করে দিতে পারে। দেখেন কিসের সাথে কি ব্যাখ্যা করলো, কোরআনকে 3G-র সাথে তুলনা করলেন আবু তাহাদ, ব্যাস কাম সারা, সারা দেশে ওইটাই ইস্যু তখন, মহা মুসিবত মানে বাঙালি জাতির মধ্যে দিন প্রচার করা। আমাদের সালাফদের ভাগ্য ভালো যে তার আগেই মানে এই প্রযুক্তি আসার আগেই দুনিয়া থেকে তারা চলে গেছে, মুশকিল না? যত ইস্যু এগুলোর কারণেই সৃষ্টি হয়। তো যাই হোক, প্রসঙ্গে আসি, কোথায় ছিলাম ভাই, যে কথা হারিয়ে ফেললাম। হ্যাঁ হ্যাঁ, আরেকজন বললেন যে না আপনি চোখের পলক ফেলতে যতক্ষণ লাগে এর মধ্যে দেখবেন সিংহাসন সামনে। সুবহানাল্লাহ, কি প্রযুক্তি বলেন! এই প্রযুক্তির সামনে কি বিশ্ববাসী যেতে পেরেছে? দেখেন সুলাইমান আলাইহিসসালামের বাতাসে ফ্লাই করাটা কিন্তু এখন পৃথিবীতে খুব কমন হয়ে গেছে, আমরা সবাই ফ্লাই করতেছি বাতাসে, তাই না? যদি আপকামিং কোনো সময় আপনি দেখেন যে এইরকম চোখের পলকেই একটা বস্তু আরেকটা জায়গা থেকে এক জায়গায় চলে আসতেছে, আমি অবাক হব না ইনশাআল্লাহ, কারণ কোরআনে অতীতে এই ঘটনার দলিল আছে। বুঝাতে পারতেছি না? এক কথায়
সমস্ত জ্ঞানের মূল উৎসকে। এরপরে আসেন, অত আর লম্বা করছি না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, আমরা তো তার উম্মত। 23 বছরে, একটু মনোযোগ দেন, এটা আলোচনার লাস্ট পার্ট, ঠিক আছে? 23 বছরে তিনি পুরো জাহেলিয়াতকে পরিবর্তন করে দিয়েছেন। কত বছরে? 23 বছর। আপনারা কি জানেন যে আইয়ামে জাহেলিয়াতে আসলে কী কী সমস্যা ছিল? কেন ওই যুগটাকে আমরা জাহিলিয়াত বলি? বেসিক্যালি 5-6টা সমস্যা ছিল। কয়টা? 5-6টা। 1 নম্বর শিরক। 1 নম্বর কি আমার সাথে বলেন? শিরক। আমাদের ওয়ার্ল্ডে নাই, এটা তো গ্লোবাল শিরক চলতেছে এখন। শুধু ধর্মীয় শিরক চলতেছে না, কিন্তু এখন শিরক হচ্ছে পলিটিক্সে, শিরক হচ্ছে ইকোনমিক্সে, শিরক এডুকেশনেও আছে, শিরক কালচারের মধ্যেও আছে। কথাগুলো বুঝতে হবে একটু গভীরভাবে। তখন সমস্যা ছিল রিবা, সুদ, এখন নাই। রিবা ছাড়া কোনো সিস্টেম আছে এখন ওয়ার্ল্ডে? আমি গতকালকে একটা হাদিস মোতালা করছিলাম সুদ সংক্রান্ত। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা যুগ আসবে সামনে, সুদবিহীন কোনো মানুষই চলতে পারবে না, যে চলতে চাইবে তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে। আসে না সেই যুগ? সুবহানাল্লাহ, কিভাবে তিনি এত স্পেসিফিকলি কথাগুলো বলতে পারেন? নিশ্চয়ই তিনি এমন একজন সত্তার কাছ থেকে জ্ঞান পেয়েছেন যিনি সব জানেন, অতীত বর্তমান ভবিষ্যৎ, তাই না? এমনকি নবীজি বলেছেন ইমামুল মাহদীর সময় যে 10 জন ঘোর সাওয়ার বের হবে এবং তারা গিয়ে খোঁজ নিতে যাবে যে দাজ্জাল বের হয়েছে কিনা, নবীজি বলছেন আমি সেই 10 জনের নামও জানি, তাদের বাবার নামও জানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর, উসমান রাদিয়াল্লাহু আনহু আজমাইন, তাদের হিসাবটা কেমন হবে ওইটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়েছেন। সবচেয়ে দ্রুত হিসাব হবে এই উম্মতের আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, যাবেন বেরোবেন শেষ। কি মানুষ, তার জীবনীটা পড়ে দেখবেন। আমি শেষের দিকে বলে দিব আপনাদেরকে আজকে, এবং এটা রেকর্ডেড থাকবে ইনশাল্লাহ, অনলাইনে দিয়ে দিব, যে আপনারা কোন কোন সাবজেক্টের বই কিনবেন। বই মেলা তো শুধু মানে আসলেন একটা একটা র্যান্ডমলি বই কিনলেন এমন না, টপিক ধরে ধরে সাবজেক্ট ওয়াইজ বই কিনতে হবে, ঠিক আছে ভাই? বই কেনার পিছনে টাকা পয়সা খরচ যদি না করেন, মানে দিনের জন্য অর্থ ব্যয় করার মানসিকতা না থাকে, এলেম পাওয়া যাবে। অনেক মুহাদ্দিস নিজের গায়ের জামা খুলে দিয়ে পর্যন্ত বই নিয়ে বাসায় গেছে, জানেন, তাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছেন বই কেনার জন্য। আজকে সকালে আমাদের এক ভাই মজাকারা করছিলেন যে আমারই এক ওস্তাদ বাংলাদেশের অনেক বরেণ্য একজন আলেমে দিন, প্রবীণ আলেমে দিন, তার কথা আলোচনা হচ্ছিল যে তিনি কিতাব পড়তে 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 হঠাৎ একটা কিতাব তিনি খুঁজে পাচ্ছেন না, তো ছাত্রদেরকে পাঠালেন যে খুঁজে নিয়ে আসো তো কোথায় আছে, কেউ খুঁজে পায় না। তিনি নাকি ওযু করে এসে নামাজ, দুরাকাত নামাজ পড়ে বাচ্চার মতো হাউমাউ করে কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ আমার সে কিতাব কোথায় গেল, আমার কিতাবটা এনে দাও। তালাবুল ইলম কাকে বলে দেখেন, ইলমের তালেব, ইলমের ছাত্র কাকে বলে? এই যে ইলমের ছাত্র, আমরা কি ছাত্র হইতে পারছি? একটা বইয়ের দাম যদি দেখি 100 টাকা, বাস আমাদের গায়ে লাগে 100 টাকা দিয়ে, তো আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে বসতে গায়ে লাগে না, বসলে তো 500 টাকা চলে যায়। জিনা থেকে বাঁচতে না পারলে কলবে আল্লাহ নূর আসবে না। আল্লাহ পাক আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করেন, আমিন। জিনা, আবার বলছি, জিনা থেকে বাঁচতে হবে, অন্যথায় কলবে নূর আসবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। কোথায় ছিলাম ভাই বলেন? 1 নম্বর কি ছিল? শিরক। 2 নম্বর রিবা, সুদ। ওইটা বলতে গিয়ে হাদিসটা কথা বলেছিলাম, এই এই সুদটা কি এখন বেশি না কম? এখন সুদ মানুষ খাচ্ছে, যুক্তিও দিচ্ছে যে এই যুগে এখন সুদ না খাইলে কি চলে। একদিন একটা মসজিদে বয়ান করছিলাম, তো মসজিদে বয়ানের মাঝখানে একজন দাঁড়ায় গেল, দাঁড়ায় আমাকে বলছে যে ওস্তাদ, হুজুর বুঝলাম আপনার সব কথা ঠিক আছে, এখন আমার 1 লাখ টাকা ধার লাগবে, আমি কোত্থেকে নিব? বলেন আসলে উত্তর দিবেন কি? হ্যাঁ, সুদ, সুদের ক্ষতিকর বিষয়গুলো যেমন বলতে হবে, সুদবিহীন ব্যাংকিং সিস্টেম এবং অর্থনৈতিক ব্যবস্থাও তো চালু করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যাকাত। সেটা কি? যাকাত, সাদাকা এবং কর্জে হাসানা, এগুলো তো চালু করছি না আমরা, আমরা শুধু কথা বলছি তাত্ত্বিক যে সুদ হারাম। আমিও তো অনেক জায়গায় বলছি, কারণ বলতে হচ্ছে, না আপনার জানাতে তো হবে। সুদের পাপের সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে মায়ের সাথে জেনা করা,